ডিগ্রিটা দেখছো যা উঠি বললার পরে ব্লুটা ইমিট করবে, সেটি ব্লু বের হবে। কুসিং করে কার কুসিং করে কোন পানি কেউ আউট একটা অপশন আছে না ডবল শর্ট লিগার্ড পড়িব। লিগার্ড কেতে প্রকার চার হিসাবে তিন প্রকার পজিটিভ নেগেটিভ নিউট্রাল। ডেন্টিসিটি হিসাবে মনো ডেন্টেড বাই ডেন্টেড পলি ডেন্টেড। ডেন্টিসিটি হিসাবে বাই ডেন্টেড ডিফারেন্স টু চিলড্রেন টিকার। চিলড্রেন টিকার হেলা কোন ক্ল ফর্মেশন করিব বা মিক্স স্ট্রাকচার করিব। আউট হেলা আফিডেন্ট, আফিডেন্ট লিগার হেলা মোর দ্যান টু ডোনার সাইড। তারপরে হেলা ব্রিজিং লিগার হেলা ব্রিজিং এর ব্রিজ করিব ওএইচ সি এস ব্রিজিং লিগার হেলা হেলা লিগার হেলা। তারপর আসলে হাইপোসিস মেবি হাইপোসিস আমি কিরা রুল কই দিতে একুরেটিং কনভার্ট করে একুরেটিং কনভার্ট করে তারপর আসলে ওয়েবনার করে যদি অনকারেন্ট ইলেকট্রন রহিলা কলমর শো করিব ম্যাগনেটিক হিসাবে শো করিব ম্যাগনেটিক মানে পারা হব। যদি অনকারেন্ট ইলেকট্রন রহিবনি কলমর শো করে আয়া হবে হলা ম্যাগনেটিক মানে বাহিরে দেশ সংলাপ নিউ এন ইকুয়াল ইকুয়াল টু বল রুট অফ হর হলা ইয়ে বোর রাইট ইউ নো তাহলে আসলে আপনারা আইসোমেরিজম। আইসোমেরিজম হলো দুই প্রকার হলো স্ট্রাকচার স্টেরিং। স্ট্রাকচার হলো মলিকুলার কোন সংখ্যা দিব স্ট্রাকচার বলা হবে। তাহলে তো চারটা অপশন হলো আয়ন আইসো, আয়ন আইসো ডিফারেন্ট আয়ন প্রোডিউস করে আয়ন আইসো লিঙ্কেজ হলো আমি অ্যাম্বিডেন্ট লিখা মেনব লিঙ্কেজ নম্বর অফ ওয়াটার মলিকিউল ডিফারেন্ট হলো তাহলে হাইড্রেট কন্ডিশন দাও কারকা জায়গা ভিতরে লিখা মেটাল এক্সচেঞ্জ হচ্ছে। তারপর আসলে অপটিক্যাল সরি যেমন স্টেরিও স্টেরিও দুই প্রকার হলো অপটিক্যাল ওটা যেমন ঠিক আছে যেমন ঠিক আছে টেট্রাহেড্রনে শো করিবনি স্কোয়ার প্যানেলে শো করিব। স্কোয়ার প্যানেলে সিস কোমরা সিস হচ্ছে পাখের দিলে সিস দূর হলে ট্রান্স উল্টা দিকে হলে ট্রান্স হলো তাহলে স্কোয়ার প্যানেল করলে আমি না টেট্রাহেড্রন শো করিবনি তার পয়সা হলো সমান অক্টাহেড্রাল কমপ্লেক্স আছে অক্টাহেড্রাল এক নম্বর ছ নম্বর এক নম্বর সমান করলে ট্রান্স আর সব পজিশন ওটা সিক্স হলো তাহলে কোন যেমন ঠিক আছে হবে সিক্সটা সাইজ হয়েছে। তারপরে আসলে কোন অপটিক্যাল আইসো হচ্ছে যে প্লেন প্লাগ আইসো রোটেট করলে সেটা অপটিক্যাল প্লেন প্লাগ আইসো লাইট টু রোটেট করে ফর্মুলা হলো এটি মস্ট কাউন্ট কন্টেন্ট অপটিক্যাল আইসো প্লেন অফ সিমেট্রি যারা প্লেন অফ সিমেট্রি ছিল সে অপটিক্যাল আইসো শো করিবনি হলো তাহলে ডি প্রকার অপটিক্যাল আইসো হলো আইসো ডি হবে নয় এল হবে হলো তাহলে টেট্রাহেড্রাল শো করিব টেট্রাহেড্রাল বিলকুল শো করিব যদি টেট্রাহেড্রাল আজে সেপারেট করা হয় নাই তাহলে ডাইরেক্ট পড়ে যাবে অক্টাহেড্রাল কো অক্টাহেড্রাল কোম্পানি যদি বানিব বুঝলে আপনার সারাংশ ভালো হবে তাহলে আপনার রইব প্লেন অফ 6 মিনিট আছে দাদা যদি প্লেন অফ সিমেট্রি কইলা প্লেন অফ সিমেট্রি যদি কইলা তাহলে তার অক্টাহেড্রাল হবে তাহলে ক্লাস
ହେଲା ପିଲାଟା ପଢୁଥିଲେ ତେର ଅଠର ମନେ ପିଟିବ ଗ୍ରୁପ ଟୁଏଲ୍ଭ ହେଲା ଯାହାର ଜେନେରାଲ ଗ୍ରୁପ ପଳାଇଛ ଜାଣିବ ଏନ ଏସ ଏନ ଏସ ୱାନ ଅର ଟୁ ଗୋଟେ ନହେଲେ ଦିଟା ଆଉ ପୂର୍ବ ସେଲ ଡିରେ ପାଞ୍ଚ ଦେଇଛି ହେଲା କିଛି କିଛି ଜିରୋ ଟୁ ଟୁ ଲେଖିଛନ୍ତି କିଛି ୱାନ୍ ଟୁ ଟୁ ଲେଖିଛନ୍ତି ହେଲା ତାହେଲେ ପ୍ଲାଟିନ ଅନୁସାରେ ପ୍ଲାଟିନ ଅନୁସାରେ ଜିରୋ ହେଇଯାଏ ଏଇଟା ହଉଛି ଏଇଟା ବେଶୀ ଠିକ ହେଲା ପରୀକ୍ଷାରେ ଅପସନ ଦେଇଥିବ କଣ ଦେଖିବ ସେ ଅନୁସାରେ ପରୀକ୍ଷାରେ କଣ ଅପସନ ଦେଇଛି ଜିରୋ ୱାନ୍ ଦିଟା ଦେଇଥିବ ଦିଟା ଆଉ କେତେ ମତେ ପଚାରିବ ତୁ କାହା କୁହ ତୋ ବାପାଙ୍କ କୁହ ନା ମା ସେମିତି ଲାଷ୍ଟ ଗୋଟେ ଅପସନ ସେଇଭଳିଆ ଦିଏ ହେଲା ବୁଝିପାରିଲ ବୁଝିପାରିଲ ତମେ ବେଷ୍ଟଟା ଟିକେ ପାଖରେ ପକେଇଲ ନା କଣ ପାକିସ୍ତାନରେ ପକେଇଦେ ଏଇଟା ଭିଡ଼ିଆ ଜଣେ ଭିଡ଼ିଆ ହେଇଯିବ ଅଟା ମକା ହେଇଯିବ ଭବିଷ୍ୟତରେ ଫାଇନାଲ କଣ ସେ ବଙ୍କିଯିବ ଜାଣିଛ ଜାଣିନ
আলোচনা হয়ে যাবে সেন্ট্রাল ইউনিভার্সিটি মনে করিল কমপ্লেক্স ছিল কহিলানি জিনিস ধরা পড়ছিল হাইড্রোজেন হাইড্রোজেন সাথে বন্ড করছিল দেখা যাচ্ছি যে ডাইরেক্ট এইচআই এইচ করলা তো ভাবলো যে হাইড্রোজেন হাইড্রোজেন সাথে কেন বন্ড করবে মধ্যে ওটা ট্রানজিশন পিরিয়ড দেখি যায় যেটি হাইড্রোজেন হাইড্রোজেন দুই তো বন্ড ভ্যাকুম হলো সমকল আগে যে বন্ড হচ্ছে নি কিন্তু আসলে টাইম এর ভ্যাকুম দিলা পারে ওটা নয় বন্ড তিয়াই নি এই ট্রানজিশন স্টেটটা মোস্ট অপশন সিলেক্ট এটা কই দিয়ে ছাড়া হলো মানে বুঝছি এই অবস্থা ছিল এইটি আসলো সেই তারপর ট্রানজিশন এলিমেন্ট আমি ছোটবেলে যাহা পড়ি আসছিলে যে ডি ব্লক এলিমেন্ট কো ট্রানজিশন এলিমেন্ট বলে হলে কাহিনী ট্রানজিশন কয়ে বছর দুইটা কারণ হচ্ছে ট্রানজিশন মানে হচ্ছে না মজা মজিয়া কোন মজা মজিয়া এস আউ পি র মজিরা হচ্ছে সেই গুলো ধর
ট্রানজিশন এগ্রিমেন্ট হইলো আমরা ডেফিনেশন বাকি লিখবো তাহলে ট্রানজিশন এগ্রিমেন্ট পার্সিয়ালি ফিল্ড ডি পার্সিয়ালি ফিল্ড ডি অরবিটাল এ ফুল কোন ইয়া না গেল বা নোয়া ল ফুল কোন কোন দেই গেল আচ্ছা ল ফিল কোন স্যার বৈছরে ইন ফুল দেই আছে দেখা যায় গোটে ভাল তাহলে হেমোপাথি বলে কম খাইব দেখল পার্সিয়াল ফিল্ড ডি মান কো সি নাই পার্সিয়াল ফিল্ড ডি অরবিটাল তাহলে আংশিক মানে এ টু ন পর্যন্ত আংশিক তুমি ফিট হ্যাঁ ডি ওয়ান টু ডি নাই হলা ইন ইন ইটস গ্রাউন্ড স্টেট ইন ইটস গ্রাউন্ড স্টেট ইন ইটস গ্রাউন্ড স্টেট অর অর ইন ইটস ফুল অক্সিডেশন স্টেট দেখিব All transition elements are B block elements. All the transition elements are B block elements for all B block elements. B block elements are not a transition. মানে গ্রুপ যে রহিলা গ্রুপ থ্রি টু গ্রুপ টুয়েলভ এই সব গুড়া হবে কোন না ডি ব্লক এলিমেন্ট ব্লক কোন পাই না তাঙ্কর লাস্ট কোনটা ডি টু যাচ্ছে লাস্ট যখন এন্টার টু সি কিন্তু অর্থাৎ ট্রানজিশন বা যাব কোন জন দেখো গ্রুপ 3 রু গ্রুপ 12 রু গ্রুপ 11 এই গুলা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট ট্রানজিশন এলিমেন্ট কোন পাই তাইমার করো পার্সিয়ালি পার্সিয়ালি ফিল্ড ডি মানে ডি ওয়ান টু ডি নাই তাহলে গ্রুপ 12 যে রহিলা গ্রুপ 12 মানে কি জানিছ গ্রুপ 12 মানে কি জানিছ জিঙ্ক তার তলকু রহিব ক্যাডমিয়ম তার তলকু রহিব মরফিউরি মানে এমানে কোন পাপ করছিল জিঙ্ক ক্যাডমিয়ম মরফিউরি কো তুমি আর ট্রানজিশন এলিমেন্ট কহিবলে না পরীক্ষায় বহুত বার পচারছে এটা ডি ব্লক এলিমেন্ট
ଟ୍ରାନ୍ଜିସନ ନୁହନ୍ତି କଣ ପାଇଁ ତମେ ଯଦି ଜିଙ୍କ ର ଇଲେକ୍ଟ୍ରୋନ କନ୍ଫିଗରେସନ ତମର ମନେ ଥିବ ତାର କନ୍ଫିଗରେସନ ହେଉଛି 4s2 3d ଫୁଲି ଫ୍ରି କଣ ହେଇଗଲା ଯୋଉମାନେ ଫୁଲି ଫିଲ୍ଡ ହେଇଗଲା ଏଗୁଡା ସବୁ ତାହେଲେ କଣ ହେବ ଫୁଲି ଫିଲ୍ଡ ସୋ ସୋ ନଟ ଟ୍ରାନ୍ଜିସନ କଣ କୁହାଯିବ ନଟ ଟ୍ରାନ୍ଜିସନ ବର୍ତ୍ତମାନ ବଡ ପିଲା ହେଲଣି ନା ଛୁଆବେଳେ ଆଉ ବଡ ପିଲା ହେଲେ ଟ୍ରାନ୍ଜିସନ କରୁଥିଲା ଡି ଯିବା କରୁଥିଲେ ଚଳେ ବଡ ପିଲା ଇନ୍ଦୋର ବୁଝିପାରିବ ପରୀକ୍ଷା କଣ ଲେଖିପାରିବ 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 ପରୀକ୍ଷା କଲେ କଣ ଲେଖିବ ପୁଲିସ ତାପରେ ସବୁ ଆପଣ ପାଖେ ନାହିଁ ନା ଆପଣ ପାଖେ ଅଛି ପପର ଇଲେକ୍ଟ୍ରୋନ ବେଶୀ ମନେ ଅଛି ସେ ତମକୁ କହିଛି କଣ ଯେ ଆଇଦର ତା ନିଜ ଗ୍ରାଉଣ୍ଡ ଷ୍ଟେଟ ରେ ଥିବ ନହେଲେ ଷ୍ଟେବୁଲ ଅକ୍ସିଡେସନ ଷ୍ଟେଟ ରେ ବି ଯଦି ପାର୍ସିଆଲି ଫିଲ୍ଡ ହଉଥିବ ନିଜ ଦେଖ କପର କଥା କହୁଛି କପର କପର ଫୋର ଏଚ୍ ୱାନ୍ ଡିଫେଣ୍ଡ କପର ଷ୍ଟେବୁଲ କଣ ଜାଣିଛ ପ୍ଲସ ଟୁ ପ୍ଲସ ଟୁ ହେଇଗଲା କଣ ହେଲା ନାଇନ ପାର୍ସିଆଲି ଫିଲ୍ଡ ହେଇଗଲା It is also transition element. That would be transition for his body. You think cadmium, mercury, or for his body? That is a deep block. The deep block transition. If you buy not, I'll get more of transition. No one did here. Gone. I gone.
this ଏଥିରେ ମୁଣ୍ଡରେ କିଛି ପଶିଲା ଡି ବ୍ଲକ ମାନେ ହେଲା ଯାହାର ଲାଷ୍ଟ ଇଲେକ୍ଟ୍ରନ ଡି କୁ ଯାଉଥିବ ଡି ବ୍ଲକ ହେଲା ଯାହାର ଲାଷ୍ଟ ଇଲେକ୍ଟ୍ରନ ଡି କୁ ଯାଉଥିବ ବୁଝିଗଲା ଟ୍ରାନ୍ଜିସନ ହେଲା ଯାହାର ପାର୍ସିଆଲି ଫିଟ୍ ହଉଥିବ ଡି ବୁଝିଗଲା ତମେ ସବୁ ଆମ ପିଲା ତମେ ସବୁ ଉଇଆର ତ ତମେ ସବୁ ଆମ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟର ପାଠ ହେଲା ଯିଏ ବଦମାସ କଲା ତମେ ଆମ ପିଲା ତ ଏମାନେ ସବୁ ଆଗ ଡି ବ୍ଲକ କଥା କହିଲେ ଟ୍ରାନ୍ଜିସନ ପାଇଁ କଣ୍ଡିସନ ପାର୍ସିଆଲି ଫିଲ୍ ହବ କପଲ୍ସିଂ କାଟିବ ମାନିଲେନି ବାହାର ହେଲା ଠିକ୍ କାଟିବ ମାନିଲେନି ବାହାର ସାରିଲନି ପାଠଟେ ପଢିକି ଆମେ ସାରିଦେବୁ ଆଉ ଯାହା ରହିଲା ଆରମ୍ଭ ଆମେ ତିନିଟା ଚାରିଟା ମଣି ଲାଗିବ ଆମେ ବଡ ପିଲାର ଗୋଟେ ଗୋଟେ ସମସ୍ୟା ଫିଜିକାଲ ଇନଅର୍ଗାନିକ ଅର୍ଗାନିକ ଆଥଲେଟିକାଲ ତୁ ବାହାର ହେଇକି କହିଦଉଛୁ ତାକୁ ଯାଇ ଥରେ ପଚାର କଣ ଗୋଟେ ସିଏ କହିବି
ଯେତେବେଳେ ଆଖି ବନ୍ଦ କରିକି ତୁ ଚାପ୍ଟର କଣ୍ଟେଣ୍ଟ ପାଇଦବୁ ଆଗେ ବନ୍ଦ କରିବୁ ଦେଇଦବ ନେକ୍ସଟ କ୍ଲାସ ଆସିଲା ବେଳକୁ ସବୁ ସିଗ୍ନେଚର କରି ମୋତେ ଦେଖେଇବ ଯୋଉ 6-7 ଦିନ ପାଠ ଦେଇଥିଲି 7ଟା କୋଶ୍ଚିନ୍ ଦେଇଥିଲି ଆଉ ଦେଖିବା ସାର ଆସିବ
خلاص Terima kasih.